গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও কিন্তু ফাটাফাটি আছি। আর আজকে হলো গিয়ে বুধবার, বুধবার সকালবেলা, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। আমরা মর্নিং ওয়াক থেকে ফিরে মোটামুটি কাজে কর্মে আমি লেগে পড়েছি, আর সোজা আমি চলে এসেছি কিচেনে। যেহেতু হাজব্যান্ড বেরোবে, রান্নাও বসিয়ে দিয়েছি, আর নিয়ে এসেছি অনেক রকমের সবজি। শীতকালের সবজিগুলো খুব কালারফুল লাগে, দারুণ লাগে দেখতে। তো এখন সবজিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন তো আমরা সবজি পরিষ্কার করে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখি। তো তাই জন্য তো দেখো কী কী এনেছি আজকে। এনেছি টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, বিট, কুমড়ো, তো অনেক কিছুই রয়েছে, কারণ ফ্রিজে কিছুই ছিল না। আর নিয়ে এসেছি ট্যাংরা মাছ, তো আজকে কিন্তু ট্যাংরা মাছ রান্না হবে। আর কাঁচা লঙ্কাগুলো দেখো ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু বোটা ছাড়িয়ে তারপর রাখি, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর আমি সবজিগুলো অবশ্যই একটু রোদে দেবো, ব্যালকানিতে দিয়ে দেবো, একটু রোদে লেগে জলগুলো ঝরে যাবে, তারপর আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখতে থাকো আজকের ভ্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু যা করতে হবে জানোই তোমরা, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে লাস্ট ব্লেজার পরে নিচ্ছো নাকি? তুমি বলছো কালকে থেকে ঠান্ডা চলে যাবে, কালকে থেকে ঠান্ডা চলে যাবে বলছে তো ওয়েদার ফোরকাস্ট, তো তাই বলছে যে কালকে থেকে ঠান্ডা চলে যাবে, আবার উইকেন্ডের দিকে আবার বৃষ্টি, মেঘলা ওয়েদার, বৃষ্টি আবার বৃষ্টি বলছে, কি করব? আমি বলছি ওয়েদার ফোরকাস্ট বলছে, আবহাওয়া দপ্তর বলছে, ঠান্ডাটা শেষ অনুভব করে নাও। এই খুব বেশি টেনে টুনে সরস্বতী পুজো অব্দি থাকবে, 5 তারিখ সরস্বতী পুজো, তার মধ্যে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তারপরে গায়ে। ওকে টাটা, আমার দেরি হয়ে যাচ্ছে। মাইনা মা, টাটা। মাইনা মা, মাইনা আর কি কাজ? মাইনা অনেক কাজ। ডিম খেলি বাবা থেকে? ডিম খেয়েছিস? হ্যাঁ খেয়েছে। মাইনা অনেক কাজ। ডিম ছোলার আওয়াজ পেয়ে তারার উপর তারার উপর ফলো রাখা ওর বিশাল কাজ না, সারাক্ষণ তারার উপর ফলো রাখতে হবে না? গুড মর্নিং, ঠান্ডা ঠান্ডা দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আজকে আর মেঘলা এখনো হয়ে আছে, রোদ উঠবে কিনা জানি না। আজকে প্রচুর কাছাকাছি করবো, কাল সকাল থেকে রান্না বান্না, মানে পুরনো রুটিনে ফিরতে পেরেছে। আমি কি ভালো আছি, মানে কি আনন্দে আছি সেটা বলে বোঝাতে পারছি না, কারণ সেই বেলা অবধি ঘুমানো, তারপর উঠে লেটে কাজ স্টার্ট করা, তারপর সারাদিন ওই ল্যাদ খেতে খেতে কাজ করা, কালকে থেকে একদম বিন্দাস পুরনো রুটিনে আছি। সকাল সকাল উঠছি, রান্না বান্নাও হয়ে যাচ্ছে 10টার মধ্যে কমপ্লিট, তারপর ঘরের কাজ টাজ করে একদম ফ্রি। দিয়েছি হচ্ছে গিয়ে রুটি, আর রুটিটা কিনে এনেছি। আমরা যেখানে হাঁটতে যাই না ওখানে খুব ভালো রুটি বানায়, তো গরম গরম রুটি বানাচ্ছিল, তো ও বললো চলো রুটি নিয়ে নি, আজকে আর ডালিয়া দিও না, রুটি নিয়ে যাই। আর ভাজা করলাম, একটু বিট, গাজর, আলু কড়াইশুটি দিয়ে ভাজা করলাম। আর এট লাস্ট কড়াইশুটির দাম একটু কমেছে, আজকে 40 টাকা কেজি করে কড়াইশুটি আনলাম। গতবার তো 1 বছরের কড়াইশুটি স্টক করেছিলাম, এবছর তো হলো না। চিন্তা করো না, আমি স্টক করে দেবো, আর কয়েকদিনের মধ্যে আমি স্টক করে দেবো। স্টক করা থাকলে না সারা বছর বেশ ভালোই কেটে যায়, টুকটাক কড়াইশুটি তো লাগে, তো দেখা যাক। বললো তো স্টক করে দেবে, দামটা একটু কমেছে আজকে দেখলাম, তো স্টক করা শুরু করতে হবে শেষ হওয়ার আগে। বলছে দামটা নাকি আরো একটু কমবে, তাই না ছেলেটা বললো? একটু কমবে কয়েকদিন, কিন্তু মাছের দাম খুব বাড়ছে। হ্যাঁ মাছের দাম তো বাড়ছে, দাম কমছে, মাছের দাম বাড়ছে। তো চলো বেরিয়ে যাচ্ছে।
পরে আসলাম ছাদে, গেলাম ছাদে জামা কাপড়, কালকে কিছু কেচেছিলাম ওগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম, আর ওয়াশিং মেশিনে আরো জামা কাপড় দিয়ে আসলাম, আজকে কেচে নেবো। রোদটা এখন উঠেছে, ভালোই রোদ উঠেছে, আর আজকে খুব ভালো ফুল ফুটেছে, দেখাবো তোমাদেরকে পরে। দাঁড়া তো আজকে বলে দিই কি কি হবে। আজকে আছে ট্যাংরা মাছ, আজকে নিয়ে এসছি, এখন নুন হলুদ আর আটা মাখিয়ে রেখে দিয়েছি। ট্যাংরা মাছ খুব ফাটে বাবা। আর হবে হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে, আর করব হচ্ছে গিয়ে লোটে মাছের বড়া। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। সো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিই। আর ভেবেছিলাম একটু রোদে যাব, কিন্তু দেখলাম না দেরি হয়ে যাবে, আর ঠান্ডা দিচ্ছে না। কালকেও স্নানের পরে বাপা বা খুলে দিয়ে এসছি, তারপরে এত শীত করছিল, বাপরে ঢাল তরোয়াল নিয়ে রেডি থাকতে হবে। চলো ট্যাংরা মাছটা এবার রান্না করি। এখানে মাছ ভেজে নিয়েছি, এখানে আলু ফুলকপি ভেজে নিয়েছি, আর আমি কিভাবে করি ঝোলটা সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আছে জিরে আর রাঁধুনি, এই দুটো আমি দেবো ফোড়ন। তো এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটা ছোট্ট পেঁয়াজ, আর দিয়েছি আদা, দিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা মরি। এই দিয়ে কিন্তু এই পেস্টটা আমি বানিয়েছি। এভাবে একদিন রান্না করে দেখো, যদি তোমরা না করো অসম্ভব ভালো খেতে হয় যে কোনো টাটকা মাছের ঝোল। তো আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো জিরে, গুঁড়ো ধনে কোনো কিছু দেইনি, সব গোটা দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো তো আমি দেই না, যে কোনো রান্নাতেই লঙ্কার গুঁড়ো ছাড়াই করি, সব রান্না আমার কাঁচা লঙ্কাতেই হয়। নিয়ে দিলাম একটা টমেটো, ট্যাংরা মাছ তো হয়ে গেল, দেখালাম ট্যাংরা মাছটা কিভাবে করি আমি, মানে যখন ঝোল করি। তোমরা এইভাবে কিন্তু ট্রাই করো, অসম্ভব ভালো খেতে হয়, আর একদম হালকা হয়, রিচ না, খুব ভালো লাগে খেতে, একটু টেস্টটা অন্যরকম হয়ে যায় রাঁধুনির জন্য। তো এবার আমি জোগাড় করছি লোটে মাছের বড়া। তো এখন করব না, আমি স্নান টান করে এসে তারপর গরম গরম ভাজবো, কারণ এখন ভেজে রাখলে বাজে হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আমি কি কি দেব। তো দেখো লোটে মাছটা কিন্তু আমি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর লোটে মাছ থেকে একটু জল বেরিয়েছে, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে যখন আমি বেসন টেসন দেবো। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখো চপারে আমি চপ করেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর ধনে পাতা। আর এখানে বেসন রয়েছে, এখানে রয়েছে চালের গুঁড়ো। তো একে একে সব দিয়ে দেবো। আর দিয়েছিলাম অল্প চাট মশালা, চাট মশালা দিলে না টেস্টটা অনেক বেটার। তো এখানে রয়েছে অনেকটা, কিন্তু এতগুলো ভাজবো না, খালি আমার আর মেয়ের মতো ভাজবো কয়েকটা, আর রাত্রেবেলা ভাজবো হাজবেন্ড অফিস থেকে আসলে।
তো একটা ইভিনিং স্ন্যাক্স হয়ে যাবে।